অবশেষে দীর্ঘ ১১ মাস পর তর্ক বিতর্কের পর রাশিয়াকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দিল ফিনল্যান্ড। ন্যাটোর ইতিহাসে আবেদন করার পর সবচেয়ে কম সময়ে ৩১তম সদস্যপদ পেল নর্ডিক দেশটি। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদানে বড় ধাক্কা খেল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করলে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়া ফিনল্যান্ড ওই বছর মে মাসেই ন্যাটো সদস্যপদের জন্য আবেদন করে। নিরপেক্ষ অবস্থান পাল্টে ন্যাটোতে যোগদানের ফলে রাশিয়ার সঙ্গে পশ্চিমা সামরিক এই জোটটির সীমান্ত দ্বিগুণ হয়েছে। এতে করে আরও শক্তিশালী হবে ন্যাটোর পূর্বাঞ্চল। তবে এ ঘটনায় ফিনল্যান্ডকে হুমকি দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে রাশিয়া। ন্যাটোকে হুঁশিয়ার করে রাশিয়া বলেছে, ফিনল্যান্ডে অতিরিক্ত সেনা ও হাতিয়ার পাঠালে মস্কো ফিনল্যান্ডের কাছে সেনা শক্তি বাড়াবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সতর্ক করে দিয়ে বলেছেন, ফিনল্যান্ডে কি ঘটছে সেদিকে নিবিড়ভাবে নজর রাখবে রাশিয়া। ন্যাটোর সম্প্রসারণ রাশিয়ার জাতীয় স্বার্থ এবং নিরাপত্তার লঙ্ঘন বলে বর্ণনা করেন তিনি। ন্যাটোতে যোগদানের ফলে এখন থেকে এই জোটের আর্টিকেল ৫ সুরক্ষা পাবে ফিনল্যান্ড। এই অনুচ্ছেদ অনুযায়ী ফিনল্যান্ডে কোনো আগ্রাসন হলে বা দেশটি আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র সহ ন্যাটোর সব সদস্য দেশ ফিনল্যান্ডকে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়বে। ফিনল্যান্ড ন্যাটোর সদস্য হওয়ার পর মঙ্গলবার ন্যাটো প্রধান স্টলটেনবার্গ সাংবাদিকদের বলেন, এই অন্তর্ভুক্তি ফিনল্যান্ডকে নিরাপদ এবং ন্যাটোকে শক্তিশালী করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ১৯৪৯ সালে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, কানাডা সহ মোট ১২টি দেশ নিয়ে গঠিত হয় সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো, যার মূল উদ্দেশ্য ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নকে প্রতিরোধ করা এবং সদস্য দেশগুলোকে সমন্বিত নিরাপত্তা দেয়া। সময়ের সাথে সাথে ক্রমেই প্রসার লাভ করে এই সামরিক জোটটি। ১৯৫২ সালে তুরস্ক, গ্রিস এবং ১৯৫৫ সালে ন্যাটোতে যুক্ত হয় পশ্চিম জার্মানি। সবশেষ ২০১৭ সালে সদস্য হয় মন্টিনিগ্রো ও ২০২০ সালে নর্থ মেসিডোনিয়া।